হাই প্রিন্স, আপনার সমস্তে নিশ্চয় পুরোনা কয়েন কিংবা নোট বিষয়ে জাঁথিবে। বর্তমান সময় যদি আপনার পাখে নোট অলে এই নোট গুড়ি কিভাবে বিক্রি করে পে আয়েন গুড়ি কিভাবে বিক্রি করে পে এই ভিডিও মাধ্যমে আপনার জনমি তা সহ কেউ ডেট্র আভাবে আপনার দামে পাইবে এসব মধ্যে এই ভিডিও মাধ্যমে আপনার পাইপারে। চালন্তু এবে ভিডিও উপরকু যিবা আৰু আপোনাকো টেকনিক সব খবর কইবি কেউ টঙ্কা কেতে প্রাইসে বিকিলে আপন মানে সঠিক ভাবে বিক্রি করে পারিবে। দর্শক বন্ধু সবুলো পাই কই রাখুছি, নূয়া নূয়া ভিডিও দেখিয়া পাই আমার চ্যানেলকু নূয়া করে আসলে নিশ্চিত ভাবে চ্যানেলকু সাবস্ক্রাইব করার সহিত গোটিয়ে লাইক করে দিন্তু। চলন্তু বর্তমান বন্ধু প্রথমে আপন মানকু গোটিয়ে কয়েন দেখাউছি বা সিকা দেখাউছি। 1987 মসিয়া ইন্ডিয়া লেখা হইতিব যাহার মূল্য 22,000 টঙ্কা এহার প্রাইস রখা যাইছি। তারপরে নেক্সট আসছি 5 টঙ্কিয়া গোটিয়ে কয়েন, এ কয়েনটি 1969 মসিয়া তাহলে প্রাইস রখা যাইছি 3,000 টঙ্কা। এহাকু আপন মানে বিক্রি করি পারিবে। নেক্সট আসছি 1 টঙ্কিয়া আউ গোটিয়ে কয়েন, এই কয়েনটি দেখন্তু 1980 মসিয়া হইছি যাহার প্রাইস 4,000 টঙ্কার মূল্য। আপন মানে চাইলে কয়েন কো বিক্রি করি পারিবে। নেক্সট আসছি গোটে 10 টঙ্কিয়া কয়েন বা সিকা 1971 মসিয়া যাহার মূল্য 11,000 টঙ্কার, এহাকু সেলিং আপন মানে করি পারিবে। নেক্সট আসছি আউ গোটিয়ে কয়েন যাহাকি 2 টঙ্কিয়া, যদি আপন পারে এইভাবে কিছু কয়েন থে 1987 মসিয়া তাহলে এহাকু 12,000 টঙ্কার এহাকু সেলিং করি পারিবে। তারপরে নেক্সট আসছে গোটে 1 টঙ্কিয়া রুপিস বা কয়েন কহিলে বুঝিপারে 1985 মসিহার যাহার ভ্যালু 8,500 রখা যাইছি। তবে আপনার এইভাবে যদি কয়েন সব থাকে তাহলে আপনার এখন বিক্রি করে পারবে। সেইভাবে আউ গোটে রয়েছে 10,000 টঙ্কা যাকি দিল্লির 1982 মসিহার যদি এইভাবে থাকে তাহলে বিক্রি করে পারবে। নেক্সট আসছে গোটিয়ে 25 পয়সা কয়েন যাহার 1986 মসিহা যাহার ভ্যালু 9,000 টঙ্কার, এর প্রাইস রখা যাইছি। আপন পাখার থাকলে বিক্রি করে পারবে। নেক্সট আসছে কিং যে কি ভ্যালু 5,000 রখা যাইছি, এখন আপন মানে বিক্রি করে পারবে অনলাইন মাধ্যমে সেলিং করে পারবে। নেক্সট আসছে আউ গোটিয়ে কয়েন, এই কয়েনর দাম রয়েছে 1966 মসিহার যাহার ভ্যালু 20,000 টঙ্কার, এর প্রাইস রখা যাইছি। আপন মানে এখন বিক্রি করে পারবে। আউ গোটে কয়েন আসছে এই সিকাটি দেখুন 1970 মসিহা যাহার মূল্য 12,000 টঙ্কা রখা যাইছি, পদ্মফুল রয়েছে দরকার বিক্রি করে পারবে। তারপরে নেক্সট আসছে আউ গোটিয়ে সিকা 1996 1948 যাহার ভ্যালু 4,600 টঙ্কা রখা যাইছি যদি আপন পাখার থাকে। মাতা বৈষ্ণব দেবীকর যদি কিছু আপন পাখার কয়েন থাকে তাহলে কয়েন গুড়ি 7,000 টঙ্কার আপন মানে এখন সেলিং করে পারবে যদি আপন পাখার থাকে। তারপরে হনুমানকর গোটিয়ে আসুচি এর ভ্যালু আপন পাখার 5,000 টঙ্কার, এখন আপন মানে সেলিং করে পারবে রখা যাইছি। কিন্তু আপন মানুষ আউ এক কিছু কয়েন দেখাউছি, দেখন্তু এই খুচরা 5 টঙ্কিয়া কয়েন সব কিভাবে দেখা যাচ্ছে। যদি আপন পাখার এইভাবে কিছু কয়েন থাকে তাহলে আপন মানে এখন মধ্য সেলিং করে পারবে। কিন্তু তার সঠিক প্রাইস জাঁয়া আপনার দেখুন তার সাইজ সব কিভাবে দেখা যাচ্ছে, যাহার মূল্য 120 টঙ্কা রখা যাইছে। তবে নেক্সট দেখুন সেইভাবে কিছু সব কয়েন সব রয়েছে, যদি আপন পাখার থাকে এই কয়েন গুড়ি দেখুন যা প্যাকেজ হয়েকি রয়েছে আপন মানে এক 25,000 টঙ্কার সেলিং করে পারবে। নেক্সট আসছে আউ আউ কিছু কয়েন যাকি মহাত্মা গান্ধীর তার ফটো থাকবে, ব্যাক সাইড রয়েছে এবং ফ্রন্ট সাইড্র অসুস্থম চিহ্ন রয়েছিব, তা সহ 5 টঙ্কা রুপিস লেখা যাই। যদি এইভাবে কিছু কয়েন আপন পাখার থাকে তাহলে আপনার এখন সেলিং করে পারবে। দেখুন ও এন জি জি সি লেখা হয়েছিল এবং 1956 মশিয়া নাকি 2005 মশিয়া হয়েছে দরকার, তাহলে কয়েন গুড়ি কত টাকার সেলিং করে পারবে দেখুন। যদি আপনার পাখে রয়েছে তাহলে দেখুন ঠিক ভাবে 12,000 নে 20,000 টাকার এখন আপন মানে সেলিং করে পারবে। তবে নেক্সট আপনার আসছে আউ এক 5 টঙ্কিয়া কয়েন, দেখুন মহাত্মা গান্ধী অরট এবং বিভিন্ন প্রকার এটি মানচিত্র সহ পুরো ম্যাচিং হয়ে রয়েছে। যদি আপনার পাখে এইভাবে কিছু কয়েন থাকে তার সাইড দেখুন কিভাবে দেখা হচ্ছে, এ কয়েন সে কয়েন, যদি এইভাবে কিছু ম্যাচিংরে আপনার পাখার কিছু কয়েন রয়েছে তাহলে আপন মানে এখন বিক্রি করে পারবে এবং মসিয়া মধ্য
ম্যাচিং হওয়া দরকার। পচাশ বছর কয়েন যদি হয়ে থাকে তাহলে আপনার মধ্যে সেলিং করে পারে। দেখুন কিভাবে দেখা যাচ্ছে, যদি এইভাবে কিছু কয়েন আছে তাহলে 12,000 নেই 25,000 টাকা মাধ্যমে সেলিং করে পারে। আপনার নেক্সট আসুছে আউ এক 5 টাকা কয়েন, যাকি 1857 মশিয়া নেই 2007 মশিয়ার। দেখুন এটি কিভাবে দেখা যাচ্ছে, অসুস্থম চিহ্ন এবং 5 টাকা কয়েন রয়েছে এবং ব্রেক সাইডর বিভিন্ন প্রকার রাজা রাণীকর সব চিত্র সব রয়েছে, যাকি প্রাচীন কালে যে যুদ্ধ হুয়ে তাঁকর সব ফটো গুড়া সব রয়েছে এবং কয়েন তার রাউন্ডে দেখুন টিপা টিপা সব কিভাবে দেখা যাচ্ছে। যদি এইভাবে কিছু আপনার পাখে কয়েন রয়েছে প্রাচীন কালের কয়েন, তাহলে সে কয়েন কু আপনার মধ্যে আজির ডেট্রে 1957 কি 2007 মশার কয়েনটি হয়েছিল মধ্যে আপনার মানে বিক্রি করে পারে 20,000 টাকার সেল। নেক্সট আসলা ইয়ে এক কয়েন বা শিক্ষা কইবে দেখা হচ্ছে, দেখি পারিবে গোল্ডেন কলর ইয়ে 400 গ্রাম রয়েছে, যাহার ডেট বা আজির মূল্যর কহিলে 35,000 টাকা পাইবে। উর্দু লেখার রয়েছে বা ঘোড়া টাইপের কিছু চিহ্ন রয়েছে দেখি পারিবে, কিছু ঘর রয়েছে। তো এইভাবে যদি দেখা হচ্ছে বা আপনার পাখে থাকে 35,000 টাকার বিক্রি করে পারিবে। ফ্রেন্ডস নেক্সট আসলা আউ এক কয়েন বা শিক্ষা কইবা, ইয়ে হচ্ছে তম্ভা দেখা হচ্ছে, যেহেতু মোবাইল আমি দেখুছু সেপাই কলর ডিপ আসুনি। ইয়ে 50 পয়সা হয়েছি কিন্তু আজ মূল্য রয়েছে 12,000 টাকা রয়েছে। ফ্রেন্ডস নেক্সট আসছে আউ এক 5 টাকা কয়েন বা রুপিস 8,500 টাকা রয়েছে, দেখি পারিবে এই কয়েনলে কতগুলো চিহ্ন রয়েছে। এইভাবে চিহ্ন লে বা 1999 মশিয়া হয়েছিল বিক্রি করে পারিবে। ফ্রেন্ডস নেক্সট আসলে আউ এক 5 টাকা কয়েন বা শিক্ষা কইবা, ইয়ে হচ্ছে এক সিলভর কলর, চারিপাখর দেখি পাচ্ছি ফুলের কিছু ডিজাইন রয়েছে চতুর্পার্শ্বর। তো আজির ডেট্র 18,000 টাকার এর দাম রয়েছে। ফ্রেন্ডস নেক্সট আসলে আউ এক কয়েন বা শিক্ষা এইভাবে কিছু চিহ্ন থাকবে, ইন্ডিয়া লেখা হয়েছিল 1947 হয়েছিল, তার ফ্রন্ট পটে এমিতি কিছু চিহ্ন থাকবে, লাইন বা থিব বা পশু গোটে থাকবে, তার ব্রেক পটে আমি দেখিবা গোটে রাজা থিব, তাহলে আজির ডেট্রে এহাকু 1200 টাকার বিক্রি করে পারি। ফ্রেন্ডস নেক্সট আসছে আউ এক 5 টাকা কয়েন বা রুপিস 8,500 টাকা রয়েছে, দেখি পারিবে এই কয়েনলে কতগুলো চিহ্ন রয়েছে। এইভাবে চিহ্ন লে বা 1999 মশিয়া হয়েছিল বিক্রি করে পারি। ফ্রেন্ডস ইয়ে হচ্ছে গোটিয়ে শিক্ষা, আপন মানে তম্ভা কইবে আকু পিতল বা এইভাবে কিছু কলর আসবে, ও আর ই লেখা হয়েছিল 1800 এবং তা মধ্যে কিছু চিহ্ন দিয়েছিল, তাপরে আপনার এতে বা খন্ডার যে চিহ্ন দিকে এপট সেপট জানিবে সেভাবে কিছু চিহ্ন থাকবে, এপটে 70 লেখা হয়েছিল, এখন কহতি 1870 মশিয়া হয়েছিল বিক্রি করে পারে। আজির ডেট্রে 700 টাকা মূল্য।